এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের সাজেশন 2022 সালের সাজেশন নিয়ে আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তো দেখো, আমি ভারতবর্ষ এবং গল্প থেকে যে সমস্ত বড় প্রশ্নগুলো 2022 সালে আসতে পারে সেই কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করছি। তো দেখো, ফার্স্ট কোশ্চেনে আমি সিলেক্ট করছি প্রশ্ন, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটি অদ্ভুত কেন, দৃশ্যটির পরিণাম কি হয়েছিল তা সংক্ষেপে লেখো। তো দেখো, 1+1+3 অর্থাৎ এর নম্বর আছে 5। তোমরা যদি আমাদের এই চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমরা যদি এই কোশ্চেনের সমস্ত অ্যান্সার পেতে চাও তাহলে দেখো আমাদের এখানে একটা নম্বর আছে 8582886896, এই নম্বরে তোমরা যোগাযোগ করবে, তাহলে এর অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবে। তো দেখো, 2 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, বুড়ি তুমি হিন্দু না মুসলমান, তোমার মতে বুড়ির ধর্ম কি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন 2022 সালের ক্ষেত্রে। 3 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি প্রশ্ন, দেখো দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে, উত্তেজনার কারণ কি, উত্তেজনার পরিণাম কি হয়েছিল। তো দেখো, 3+2 অর্থাৎ এর নম্বর আছে 5। তোমরা যদি এই সমস্ত কোশ্চেনের যদি অ্যান্সার পেতে চাও তাহলে তো দেখো উপরে একটা নম্বর আছে, এই নম্বরে তোমরা ফোন করবে, তাহলে আমি তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি তোমাদের দিয়ে দেবো। এই কোশ্চেনগুলো 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, আমি 4 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি প্রশ্ন, কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো, কে জানে, সে বলতে কাকে বোঝানো হয়েছে, জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন, জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন, ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো, আমি আজকে ভারত এবং ভারতবর্ষ থেকে যে সমস্ত কোশ্চেনগুলো 2022 সালে আসতে পারে সেই সমস্ত কোশ্চেন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যদি এর অ্যান্সারগুলো পেতে চাও তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো টু দ্য পয়েন্ট এখানে পেয়ে যাবে। তো এই সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো যদি পেতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক তোমরা অবশ্যই ফলো করবে, তাহলে তোমরা এর সমস্ত অ্যান্সারগুলো পেয়ে যাবে। তো দেখো, 5 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, বড় বউ কী ভাবার চেষ্টা করে গল্পে তার চরিত্রের পরিচয় দাও, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুতই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 6 নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, তারপরেই দেখা গেলো এক অদ্ভুত দৃশ্য, কোন দৃশ্যের কথা বলা হয়েছে, দৃশ্যটি অদ্ভুত কেন, এই দৃশ্য দেখে উপস্থিত জনতার মধ্যে কী হয়েছিল। তো দেখো, এর নম্বর আছে 1+2+2 অর্থাৎ 5 নম্বর। তো দেখো, এই আমি যে কোশ্চেনগুলো দিয়েছি এই কোশ্চেনগুলো 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তোমরা যদি এর অ্যান্সার পেতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স ফলো করবে, আমি 2 থেকে 3 দিনের মধ্যে ডিসক্রিপশন বক্সে এর অ্যান্সারগুলো আমি দিয়ে দেবো। তো দেখো, 7 নম্বরের কোশ্চেন কেসে, পেটে ভাত নেই বলে উৎসব প্রেত হয়ে আছে, কীভাবে উৎসব প্রেত হয়ে গিয়েছিল, কীভাবে সে আবার মানুষ হয়ে উঠল। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেনই খুবই ভাইটাল বলে আমি মনে করি। আজকে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা সাজেশন 2022 সালের সাজেশন নিয়ে আলোচনা করছি। তো দেখো, এর অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি। তো দেখো, আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক তোমরা যদি ফলো করো তাহলে টু দ্য পয়েন্টের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তো দেখো, 8 নম্বরের কোশ্চেনটা কী আছে, আসল বাধাটার খোঁজ করা হয় না আর উৎসবের, আসল বাধা বলতে কী বোঝানো হয়েছে, উৎসব আসল বাধাটার খোঁজ করতে পারেনি কেন। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল। তো দেখো, এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে, তোমরা এই ডিসক্রিপশন বক্সে এর অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবে। তো দেখো, 9 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করছি, তুমি কি বুঝবে সতীশবাবু, সতীশবাবুকে কোন প্রসঙ্গে কেন এই মন্তব্য করা হয়েছিল। তো দেখো, এর অ্যান্সার আছে 1+4 অর্থাৎ 5, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বলে আমি মনে করি। তো দেখো, এখান থেকে 2 কোশ্চেন আসবে, তোমাকে যে কোনো একটা কোশ্চেন তোমাকে লিখতে হবে। আজকে আমি টোটাল 10খানা কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, আশা করি এখান থেকে তোমরা 100% 2022 সালে কমন পাবে। তো দেখো, 10 নম্বরের লাস্ট কোশ্চেনটা আমি কী সিলেক্ট করেছি, গরিবের গতর এরা সস্তা দেখে, বক্তাকে এরা বলতে কাদের বলা হয়েছে, বক্তার এই কথার কারণ কি। তো দেখো, 1+1+3 অর্থাৎ এর নম্বর আছে 5। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল বলে আমি মনে করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ।